হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালোই আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। নিউ ইয়ার সবার কেমন কাটছে বলো? আমার মোটামুটি ঠিক আছে, ভালোই যাচ্ছে, খুব একটা খারাপ যাচ্ছে না, ভালোই যাচ্ছে। এখন কিন্তু বিকেল 4:07 বাজে, সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। আর আমি এখন একটু যাব ছাদে যাব, তার আগে একটুখানি পেয়ারা মাখাবো আজকে। তো পেয়ারা মাখাবো, তাই ভাবলাম ব্লগটা স্টার্টই করে দিই, তোমাদেরকেও একটুখানি পেয়ারা মাখা দেখাই, তাহলে তোমাদেরও একটুখানি জিভে জল আসবে। আমাদের গাছের পেয়ারা এই যে দেখতে পাচ্ছ, দেখো একটা সাইজ দেখো, আরেকটা পেয়ারা, দুটো পেয়ারা মাখাবো, আরেকটা দেখ এই যে এইটা আর একটা। তো মাম্মা ওয়েট করছে কখন পেয়া খাবে। তুমি পেয়া খাবে? এই তুলে দাও, তুলে দাও, তুলে দাও, তুলে দাও। ও অনেকক্ষণ ধরে ওয়েট করছে পেয়ারা খাবে। আমি বললাম দাঁড়ো পেয়ারা দিচ্ছি, তা আমি পেয়ারা মাখাবো, ওরটা আলাদা করে লঙ্কা ছাড়াই ওকে মাখিয়ে দেবো। পড়ে যাচ্ছে মা, কি বলছো তুমি বলে দাও। হ্যাঁ আমি খাবো, কাউকে দেবো না। ও ওইটা তোমার, এটা আমার, তাই তো? দাঁড়াও কেটে দি, কেটে দি, ওইভাবে খাই না, ওইভাবে খাই না, দাও কেটে দি, আমি কেটে দিই, দাও কেটে দি। তো চলো পেয়ারাটা মা খাই। পেয়ারা খাচ্ছ? কি হয়েছে? কি খাও, পেয়ারা খাও, ভালো মাম্মা পেয়ার, ভালো ইয়ামি ইয়ামি। ওরকম করে তোমার জিমনাস্টিক করতে কে বলেছে? তো চলো পেয়ারা মাখা হয়ে গেছে, বাজাবো ছাদে। এই যে মাম্মামের দেখো, এই যে বাটিতে মেখে দিয়েছি লঙ্কা ছাড়া, আর আমাদেরটা এইটা। তো চলো ছাদে যাই। মাম খাও, কে রে? রোদে বসে পেয়ারা মাখা খাওয়ার মজাটাই আলাদা। আর একটু রোদ থাকলে আরো ভালো হতো। রোদের মধ্যে বসে বসে পেয়ারা মাখা খাবো, দারুন লাগে। মামা খাও, খাও, খাও।
কমপ্লিট খাওয়া আমাদের, মানে আমাদের শেষ হয়েছে, মামামির শেষ হয়নি, মামামিটা আছে, ও এখনো খায়নি, ও আমাদেরটাকে একটুখানি খেয়ে নিয়েছিল, ব্যাস ঝাল লেগেছে। ওর হাতটা তাই ধোয়াতে সাবান দিয়ে বোন হাত ধুয়ে নিয়ে আসবে, জামা কাপড়টাকে চেঞ্জ করে নিয়ে আসবে, কারণ এখানেও অনেকটা জল টল ফেলেছে। আচ্ছা, ও ছাদে আসলে এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে, ছোটোবেলায় ভালো ছিল, কিছু করতে পারতো না, খালি হাঁ করে দেখতো, কিন্তু এখন দৌড়ে বেড়ায়, সারাক্ষণ বদমাশি করে বেড়ায়, হাত নোংরা করে, এটা ধরে ওটা ধরে। আচ্ছা, তোমরা কি এখানে দেখতে পাচ্ছ কতগুলো গোলাপ, মানে গোলাপের পাপড়ি? এই দেখো, এই দেখো, কালকে হাজবেন্ড এনে দিয়েছিল গোলাপ, অনেকগুলো গোলাপ এনে দিয়েছিল একসাথে, একটা পুরো বান্ডিল বলতে পারো সেই গোলাপগুলোর থেকে। কালকে ঠিক ছিল, আর আজকে তো সব নীতি পড়েছে, তো ওগুলোকে আমি এইভাবে পাপড়ি বের করে দিয়েছি, পাপড়ি বের করে রোদে শুকাতে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না? কি তুমি ছিটে দিয়েছো? এই যে ও চলে এসছে, চলে এসছে, তুমি এসে গেছো, এসেই নিজে বাটি নিয়ে বসে পড়েছে। এসেই নিজে বাটিটা নিয়ে নিয়েছে। আহ, এগুলো তাই শুকাতে দিয়ে দিয়েছি, নষ্ট হয়ে যাবে, রাখতে পারে না, শুকিয়ে যাবে, তো এগুলো দিয়ে কিছু একটা করতে পারবো। ওই দেখো, কেউ যদি গোলাপের পাপড়িগুলো দিয়ে আমাকে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিত, ভালো লাগতো না? বেশ ভালো লাগে, এটা একটা ড্রিম আমার, এরকম উপর দিয়ে গোলাপ পড়বে, আমি দাই থাকবো, কি মজা হবে না? কে করবে, করার মতো কেউ নেই। এমনিতে গোলাপ পেয়েছি আমি কতদিন পর, একটা একবার দেখো কি সুন্দর লাগছে, ছাদে উঠলে আমি সানসেটটা আমার এত ভালো লাগে, দারুণ লাগে, সুন্দর লাগে, দারুণ। দেখো, কি সুন্দর লাগছে, তুলবে না, তুলবে না, হ্যাঁ কিন্তু তুলবে না মামা, তুলতে নেই, খুব সুন্দর লাগছে, দেখো দেখেছো, দেখেছো, পান করলে শুনবে না, তোলে না, না না, নো নো নো, খুব সুন্দর লাগছে, তোলে না, তোলে না, শার্ট শার্ট করে দাও, শার্ট শার্ট করে দাও। এটা মিমি এনেছে, কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছ, মিমি এনেছে, মিমি চলে আসো ওখান থেকে, চলে আসো, দেখো কি সুন্দর লাগছে দেখতে, এগুলো মিমি এনেছে মা। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ছাদের মধ্যে ফুল ফুটে রয়েছে আমাদের, ওদিকে তো গাঁদা ফুল দেখতেই পেলে ফুটে রয়েছে, আর এদিকে সাদা জবা ফুটে রয়েছে, লাল জবাও আছে। আজকে মনে হয় বাবা পুজোর ফুল তোলেনি, না হলে সাদা জবা থাকে না, তুলে নিয়ে যায়, তা আমরা বেশিক্ষণ থাকবো না ছাদে, একটু পরেই নিচে চলে যাব, মামামের খুব ঘুমও পেয়ে গেছে ও, তাই বায়নাও করছে যাবে, আমি আর একটুখানি হেঁটে নেব ছাদে, হেঁটে তারপরে নিচে চলে যাব। তো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এইটুকুই, তো চলো, বাই বাই।